গাইস গুড মর্নিং প্রিয়াস ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে আমি এসেছি আমার মাসি শাশুড়ির বাড়ি হ্যাঁ এখন বাজে সকাল ছটা তো দেখো তোমাদের দেখালাম এসেছি একটু দরকারে আসলে মাসিদের ছাদ ঢালাই হচ্ছে নিমন্ত্রণ করেছিল কাল রাত্রেই এসেছি তো আজকে সকালে দেখো তো অনেক সকালে উঠেছি ফ্রেন্ড কারণ তোমাদের আগেই ইন্ট্রোতে বলেছি মাসি শাশুড়ির বাড়ি এসেছি ওদের মানে ছাদ পড়ার কথা তো আসতে বলেছিল এসেছি তোমাদের দাদাভাই আসেনি আমি আর ছেলেই দুজনে এসেছি মাসি শাশুড়ি সেজো মাসি শাশুড়ি এসেছিলে এখানে সকাল সকাল সবাই চা খেয়ে নিচ্ছি ছেলেরা কেউ ওঠেনি মানে ঘন্টু তখনও ওঠেনি তো এখানে চাটা খেয়ে নিয়ে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে ওর ওঠার কোনো এ নেই উঠে পড়ো ওঠো দেখো ঘন্টু ঘন্টু সোনু এই সোনু বাইরেটা কি হচ্ছে দেখি রান্না এখানে আমাদের মাসি শাশুড়ি রান্না বসিয়েছে কি করছো বা তুমি করাই ও গরম মশলা বানাবো বলে জিরে আরে ভাজি জিরে গরম মশলা আচ্ছা বলো দুপুরে কি কি মেনু হচ্ছে একটু বলে দাও আলু ভাজা হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে পটল দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আলু ভাজা বললুম তো খবর বলবো আলু ভাজা মাংস হবে চাটনি হবে মাছের মাথা দিয়ে ডাল হবে অনেক কিছু আইটেম হবে যে কটা আইটেম হবে যা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো কিন্তু গরম মশলাটা বেটে নিই কোথায় মিক্সি কোথায় ঠান্ডা করতে দেন আগে টোটকা দিচ্ছি তো মশলা টশলা করে দিয়ে ভাবলাম ওখানে যেহেতু ছাদ ঢালাই হচ্ছে ওখানটা একবার গিয়ে দেখে আসি আমার এত বছর বয়স হয়ে গেল আমি এখনো পর্যন্ত কিন্তু ছাদ ঢালাই কিভাবে হয় জানি না তো একটু এখানে দেখছিলাম দেখা টাকা করে এসে তো তারপরে ওরা বাজারে গিয়েছিল বাজার থেকে যে মানে করতে তো হবেই কারণ ছাদ ঢালাইয়ের সময় খাওয়াতে হয় যেটা শুনেছি যারা মিস্ত্রি থাকে ওদের খাওয়াতে হয় তো ওখানে চিকেন হবে অনেক বাজার করে এনেছে তারপরে এখানে পটলটা পটল আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করেছিল আর উনি যে দাদাটা আর কাকুটা রান্না করছে খুব সুন্দর রান্না করেছিল আর এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে ওনাকে জোগাড় করে দিতে হয়েছিল আর উনি রান্নাটা করেছিল আমার শাশুড়িরা খেতে বসেছে এখন বাজে 12:30 এখন টিফিন খাচ্ছে এটা হচ্ছে আমার ছোট মাসি শাশুড়ি মাসি এদিকে দেখো ওটা আমার শাশুড়ি দেখেছে আর ওটা আমার সেজো মানে এটা চার বোন বড় মাসি আসেনি আমার শাশুড়ি মেজো ওটা সেজো আর এটা ছোট এই মাসির তো বাড়ি আমি এসেছি এখন 12:30 বাজে এখন খাচ্ছে টিফিন ঘুগনি আর মুড়ি না মাসি বলো কিছু লাস্ট এখানে চিকেনটা হচ্ছে কালারটা দেখো আর একটু বাকি সব হয়ে গেছে শুধু মাংসটা হলেই হয়ে যাবে তো এখন স্নানটা করে নিই রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে স্নানটা করা হয়ে গেলে খাবারের টাইমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো সঙ্গে থেকে
তো তারপর এখানে খাওয়া দাওয়ার জন্য, খাওয়া দাওয়া মানে আমি ঠিক খেতে যাইনি, ওখানে পরিবেশনের জন্য আমাকে ডাকছিল, তারপরে গেলাম। গিয়ে দেখলাম না অনেক কাকিমারা আছে, ওরা পরিবেশন করছে, তারপরে আমি চলে এলাম। এখানে ডাল, পটল আলুর তরকারি, মাংস, চাটনি সবাই দেখলে সবাই। তারপরে এখানে সব শেষে তখন আমরা খেতে বসেছি। এখানে আমার শাশুড়ি আমাকে দিয়ে দিল, আর তখন 4:30 বাজে, খুব জোরে খিদে পেয়েছিল। আর তোমরা ভিডিওটা দেখে হয়তো ভাবছো কীভাবে ওরা আছে, দেখো এইভাবেই গ্রামের দিকে লোকেরা এইভাবেই অভ্যস্ত, কিছু কমেন্ট করো না খারাপ কিছু। বাড়ির মধ্যেই তো এইভাবেই আমরা সবাই খেতে বসেছিলাম। তখন 4:30 বেজে গিয়েছিল, খেতে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, খুবই টেস্টফুল হয়েছিল সব। আর আজকের দিনটা খুবই মজা করে কাটলাম, সবটা হয়তো দেখাতে পারিনি মজাটা কীভাবে, যাই হোক তোমরা দেখেই বুঝতে পেরেছ। এখন 4:30 বেজে গেছে, প্রায় 4:30। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা এইটুকুই, ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, দেখাবো অন্য কোনো একটি ব্লগে। টাটা।